মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। Ah!
আমাকে মারবেন না পিতা, কারণ আমি যে আপনার মেয়ে। আপনি বিশ্বাস করুন পিতা, সত্যি সত্যি আমি আপনার মেয়ে। কি করে তুমি আমার মেয়ে হলে? আপনি সত্যি করে পরিচয় দাও। আপনি যখন কৈলাস নগরের দিকে যাত্রা করেন, তখন আপনার মাথা হতে মনে ছুটে পড়ে ওই কমল বনে। তারপর সেই মনিখানা পাখি আরে পাখিনি খেয়ে ফেলে, কিন্তু তারা ধরে রাখতে পারেনি, ফেলে দেয় একটি পদ্ম পাতার উপর। আর সেখান থেকে যে আমার জন্ম হয়েছে পিতা, আপনি একবার আমার ললাটের দিকে চেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন সত্যি সত্যি আমি আপনার। ঠিক আছে, তাহলে তুমি এসো মা। পিতা, পিতা গো, আমি আপনার সঙ্গে যাব, আপনি আমাকে সঙ্গে নিয়ে চলুন। না না মা, আমি যে তোকে সঙ্গে নিতে পারি না। ওকে সঙ্গে নিলে যে আমাকে লোকে খারাপ বলবে। বাপের সঙ্গে নিয়ে যাবে, আবার রাস্তার লোকে মন্দ বলবে কেন পিতা? কেন পিতা, আর যে যাই বলুক, আমি কারোর কথা শুনবো না, কারোর কথা মানবো না, আমি আপনার সঙ্গেই যাব। ঠিক আছে মা, তোমাকে আমার সাথেই নিয়ে যাব। তবে তাই চলুন পিতা, তবে তাই চলুন। ঠিক আছে, তুমি আসো। তুই আবার মিছে মিছে তোর বেরিয়েছিস কোন হালাই রে? আমি একটা বিয়ে করবার নিজে এই দেশে একটা শিব ঠাকুর আছে না, এই শিব ঠাকুরে যুবতী মেয়া ধৈর্য ছাড়ে করবো নিজে, তাহলে কামা কপালে বসে টুকু চোখে দেখেন আমার কোন অসুবিধা নাই, তাহলে তো মুখে হাম দেখা রাখা যে বলে গেল, কেনই বা আমার আমার কাছে মিথ্যে কথা বলবে? আমার মনে হয় শিব ঠাকুর রোজ রোজ ওই কুস্তি পাড়াই চলে যায়। আজ আসুক, আজ আমি শিব ঠাকুরের কাছে জিজ্ঞাসা করবো যে সত্যি ওই কুস্তি পাড়ায় যায় কি না। কি মা,
আজকে যে তোমার মুখটা মলিন দেখছি, কি হয়েছে তোমার? আমি আর আপনার সঙ্গে যাব না পিতা। কেন কেন তুমি আমার সাথে যাবে না মা? বাপের সঙ্গে মেয়ে যাবে তা আমার রাস্তার লোকে মন্দ বলবে কেন পিতা? আরে মা, আমি তো তোমাকে আগেই বলেছি যে তুমি আমার সাথে গেলে অনেক লোকে অনেক মন্দ বলবে। শুনেন পিতা, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার যে একটি শর্ত আছে। কি শর্ত আছে মা, তুমি বলে ফেলো। তাহলে আপনার কাছে যে পৃথিবীর সমস্ত সাপের অধিকারী আছে, সেই পৃথিবীর সমস্ত সাপের অধিকার যদি আপনি আমাকে দেন, তবে আমি আপনার সঙ্গে যাব না। খেলার সাথী বলতে আমার কেউ ছিল না। ছোটবেলা থেকে বন জঙ্গলে ঘুরে বেড়িয়ে একা একা ফলমূল খেয়ে আমি বড় হয়েছি। সেজন্য সাপগুলোর সাথে আমি খেলাধুলা করি, আমি আমার বাল্য জীবনের স্বাদ আমি পূরণ করতে চাই। এ থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না পিতা, এ থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। ঠিক আছে মা, তুমি উঠো, আমি একটু বুঝে দেখি কি করা যায়। তবে আমি আর কি করব, তোমার কথা তো আমি ফেলতে পারি না, তুমি একমাত্র মেয়ে আমার। তাহলে এই নাও মা, আজ থেকে সমস্ত সাপের অধিকারী আমি তোমাকেই দিয়ে দিলাম। নাও মা। কিন্তু একটা কথা মা তোমাকে বলতেই আমি ভুলে গিয়েছি। বলুন পিতা, আপনার কি কথা? তুমি বিনে অন্যায়তে কোনোদিন কাউকে ক্ষতি করবে না। ঠিক আছে পিতা, বিনা অপরাধে আমি কখনো কারো কোনো ক্ষতি করব না, কিন্তু আমাকে যদি আঘাত করে, আমার কথা যদি না শুনে, তাহলে আমিও কিন্তু তাকে ছাড়ব না। তোমাকে যদি কেউ আঘাত করে, তুমি তার প্রতিশোধ নিবে তাতে আমার নিষেধ নাই, কিন্তু বিনা অপরাধে কাউকে তুমি ধ্বংস করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনাকে কথা দিলাম, বিনা অপরাধে কখনো আমি ক্ষতি করব না। তাহলে তোমাকে যদি আমি নিয়ে যাই, তাহলে মানুষ আমাকে অনেক কথা বলবে। তাহলে আমি এক কাজ করি, তোমাকে আমি একটা ফুল বানিয়ে এখানে রেখে যাই। একদিকে আমার প্রতিশোধ নেওয়া হবে, আর অন্যদিকে শিব যে আমাকে অধিকার দিল তা প্রমাণ করে নেওয়া হবে। এবার বুঝবে রাখালগণ, আমাকে টিটকারি করার প্রতিফল কত ভয়ঙ্কর। ওরে কাহালো কালো হোক